এর পার্ট টু ভিডিও আমি শুরু করতে যাচ্ছি আশা করি সবাই ভালো আছো পার্ট ওয়ান ভিডিওতে আমাদের যে টপিকগুলো আমি কভার করার চেষ্টা করেছি আশা করি সবাই তা মুখস্থ করে ফেলেছ কারণ বুঝতেই পারতেছ কালকে পরীক্ষার সিলেবাসটা তোমাদের বিশ বিশ মার্কের আছে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন যেখানে তোমাদের সংক্ষেপে সেখানে যেখানে সংক্ষেপে তোমাদের উত্তর লিখতে হবে এবং পাঁচ মার্কের আছে তোমাদের ডিরেক্ট এক কথায় উত্তর যেখানে বা সংক্ষেপে উত্তর সেখানে তোমাকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে তো কথা না বাড়িয়ে আমি আমার দ্বিতীয় পার্টের ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি দ্বিতীয় পার্টের ভিডিওতে শুরুতেই আমাদের যে জিনিসটি আছে একদম প্রথমেই সেটা হচ্ছে তোমার অনুবাদক প্রোগ্রাম প্রোগ্রাম অনুবাদক কাকে বলে তো যে প্রোগ্রামের মাধ্যমে যন্ত্র ভাষায় প্রোগ্রামকে অনুবাদ করে বস্তু প্রোগ্রামে পরিণত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয় আমি আমার আগের ভিডিওগুলোতে আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়ে ফেলেছিলাম যে শুধুমাত্র প্রথম প্রজন্মের ভাষা মেশিন ভাষা বাদে বাকি যে আমাদের ভাষা চারটি প্রজন্মের ভাষা ছিল তা প্রত্যেকটির জন্যই একটি কমন পয়েন্ট ছিল যে একে মেশিন ভাষায় অনুবাদ করতে হবে তা একটি অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছ আমরা আজকে ঠিক সেই অনুবাদক প্রোগ্রামটি নিয়ে আমরা কথা বলা শুরু করে দিয়েছি যে প্রোগ্রামের মাধ্যমে উচ্চ প্রোগ্রাম দ্যাট মিনস সোর্স প্রোগ্রাম যেটাকে আমরা বলি তাকে যন্ত্র ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে পরিণত করবে তাকে আমরা বলবো হচ্ছে অনুবাদক প্রোগ্রাম মূলত উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে নিম্নস্তরের ভাষায় রূপান্তরের জন্য অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাহলে কথাটা বুঝতে পারছি এমসি জন্য তোমাদের ইম্পর্টেন্ট উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে কী করার জন্য নিম্নস্তরের ভাষায় অনুবাদ করার জন্য এই প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় কম্পিউটার একমাত্র যন্ত্র ভাষাই বুঝতে পারে সো অন্য ভাষায় প্রোগ্রামকে ওই উচ্চ ভাষা প্রোগ্রাম অনুবাদ না করলে তা কার্যকর করতে সে পারে না কারণ কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বোঝে সে কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সে কিন্তু সে বোঝে না তো তাকে সেটা বোঝানোর জন্য দরকার হলে আমাদেরকে অনুবাদক প্রোগ্রামই ব্যবহার করতে হয় আর মেশিন ভাষা ব্যতীত যেহেতু সে অন্য কোনো ভাষা বোঝে না তাই এই তাই মেশিন ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় রচিত প্রোগ্রামকে আমরা বলি হচ্ছে সোর্স প্রোগ্রাম বা উচ্চ প্রোগ্রাম এখানে একটু ব্যাখ্যা করে বলে দিই আমি সোর্স প্রোগ্রাম বা উচ্চ প্রোগ্রামটা হচ্ছে একটা মেশিনকে অপারেট করার জন্য তুমি যে প্রোগ্রামটি লিখলে নট লাইক দ্যার যদি মেশিন ভাষায়ই লিখলে তুমি বলে যেকোনো ভাষায় তুমি লিখতে পারো সেটাই হচ্ছে তোমার সোর্স প্রোগ্রাম আর মেশিন যে তার নিজের ভাষায় বোঝার চেষ্টা করতেছে এটাই হচ্ছে মেশিন প্রোগ্রাম বা মেশিন ভাষা ওকে তাহলে আমরা এটার প্রকারভেদে চলে আসি অনুবাদক প্রোগ্রাম হচ্ছে তিন ধরনের কম্পাইলার ইন্টারপ্রেটার আর হচ্ছে তোমার অ্যাসেম্বলার দেখো এখানে একটা 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 ডায়াগ্রামের মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে তোমাদের বইটিতে এটা হচ্ছে তোমাদের সোর্স কোড এই সোর্স কোডটাই হচ্ছে তোমার সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রাম আর অনুবাদ প্রোগ্রামের কাজ হচ্ছে এটাকে অনুবাদ করা আর অনুবাদ অনুবাদ করে এটাকে এই যে এরকম একটা অবজেক্ট কোডে রূপান্তর করবে দ্যাট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবে যেটা মেশিন বুঝতে পারে আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো ওকে এবার আসো আমরা তাহলে কম্পাইলার প্রথম আমাদের যে প্রকার ভেক্টর অনুবাদ প্রোগ্রাম তার কম্পাইলারটা আমরা বোঝার চেষ্টা করি উচ্চস্তর ভাষায় লেখা উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার জন্য প্রোগ্রামকে কম্পাইলার বলা হয় আর কম্পাইলারের কাজটা কি সে পুরো প্রোগ্রামটিকে সে একসাথে পড়বে এবং একসাথে অনুবাদ করবে এই কারণে কম্পাইলার চালানোর জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হবে এবং কি এটি প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানিয়ে দিবে এবং সব ভুল সংশোধন করে পুনরায় কম্পাইল করে সে সোর্স প্রোগ্রামকে সে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করবে এবার আমি একটু বুঝিয়ে দিই আসলে আমরা অনুবাদের প্রোগ্রাম ব্যবহার করবই তার মূল কাজই হচ্ছে এটা যে উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রাম বা উচ্চ প্রোগ্রামকে আমরা কী করব বস্তু প্রোগ্রামে রূপান্তর করব এটা হচ্ছে তার মূল কাজ তো এখানে কম্পাইলার তার কাজটি কীভাবে করে সে সম্পূর্ণ প্রোগ্রামটিকে সে একসাথে পড়ে এবং কি সে একসাথে অনুবাদ করে এই জন্য কম্পাইলার চালানোর জন্য তার বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয় কেন বেশি পরিমাণ মেমোরি প্রয়োজন হয় কারণ সে পুরো প্রোগ্রামটিকে সে একসাথে পড়বে আর পুরো প্রোগ্রামটিকে যদি তার একসাথে পড়তে হয় তাকে কিন্তু ওই প্রোগ্রামটিকে নিজের কাছে আগে সেভ করে নিতে হয় তারপরে তাকে সেটিকে পড়তে হয় এবং কি তাকে একসাথে সেটিকে অনুবাদ করতে হয় এবং কি একটার পর একটা সে ভুল সে একসাথে সে প্রদর্শন করে থাকে তো এটার প্রসেসটা কি দেখো এখানে দেখিয়ে দিছে যে উৎস প্রোগ্রাম মাঝখানে আছে আমাদের কম্পাইলার সে এটাকে কী করলো অনুবাদ অনুবাদ করলো অনুবাদ করে সে বস্তু প্রোগ্রামে রূপান্তর করলো বস্তু প্রোগ্রামে রূপান্তর করার পর কম্পাইলার এটাকে আবার সে কী করলো আমাদেরকে কম্পিউটার ভাষায় আমরা যেটাকে বুঝি সেটাতে সে রূপান্তর করলো করে সেটাকে সে আউটপুট দেখালো যাতে আমি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বা যে ভাষাটি ব্যবহার করে আমি প্রোগ্রামটি তৈরি করলাম সেই ভাষাই আমি আউটপুটটি পেলাম এবার আসো আমরা কম্পিউটার সরি কম্পাইলারের প্রধান কাজ বা সুবিধাগুলো আমরা একটু দেখি উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করা নাম্বার টু প্রোগ্রামকে লিঙ্ক করা প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো প্রধান মেমোরিতে প্রয়োজনীয় মেমোরির ব্যবস্থা করা প্রয়োজনীয় বস্তু বা উচ্চ প্রোগ্রামকে ছাপিয়ে বের করা প্রোগ্রামিংয়ের উপর নির্ভরশীলতাকে মেশিনের উপর থেকে কমিয়ে দেওয়া কারণ সে নিজের কাছে সে সে পুরো প্রোগ্রামটিকে আগে সেভ করে তারপরে সে একসাথে পড়ে তারপরে সে একসাথে অনুবাদ করে তো এতে মেশিনের উপর চাপ অনেক কমে যায় চাপটা কম্পাইলারের উপরেই থেকে বেশি থাকে এবার দেখো আমরা কিছু অসুবিধা দেখি আমরা ধাপে ধাপে ভুলগুলো সে শনাক্ত করতে পারে ও সংশোধন করা যায় না এখানে কেন করতে পারা যায় না কারণ সাথে তো একসাথে পড়বে একসাথে অনুবাদ করবে একসাথে সে সবগুলোকে ভুল সে প্রদর্শন করবে সো তুমি এখানে ধাপে ধাপে কোনো ভুল তুমি শনাক্তও করতে পারবে না বা সংশোধন করতে পারবে না এবার আসুন নাম্বার দুই শনাক্ত না করার কারণে ভুল সংশোধন করা যায় না ডিবাগিং টেস্টিং এর কাজ ধীর গতির হয় ডিবাগিং টেস্টিং ডিবাগিং এর কথা আগের ভিডিওতে আমি কয়েকবার রিপিট করেছি আজকে আর একবার তোমাদের মনে করে মনের মাথায় রাখার জন্য আমি বলে দিতে পারি ডিবাগিং মানে হচ্ছে কম্পিউটারের একটি ভুল থাকে সেই ভুল খুঁজে বের করা এবং তার সমাধান করাই হচ্ছে ডিবাগিং আর টেস্টিং মানে হচ্ছে আমি এই যে প্রোগ্রামটি তৈরি করতে চাচ্ছি সেই প্রোগ্রামটি আসলে আমি যেভাবে তৈরি করতে চাচ্ছি সেভাবে সেটি কাজ করছে কিনা সেটা বারবার বারবার চেক করে দেখার না হচ্ছে তোমার টেস্টিং আর এখানে বেশি মেমোরির দরকার হবে আর ডিবাগিং টেস্টিং এর কাজ হবে ধীর গতির গতির কেন ধীর হবে কারণ তুমি তো সেটা একসাথে পড়বে একসাথে অনুবাদ করবে একসাথে সবগুলো দেখাবে তারপরে সবগুলো করবে এই এখানে এই কাজগুলো করতে সময় বেশি লাগবে এবার আমরা দ্বিতীয় অনুবাদের প্রোগ্রামে আমরা চলে যাই সেটা হচ্ছে তোমার ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটারটা কি দেখো যে অনুবাদের প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামের সোর্স কোডকে এক লাইন এক লাইন করে মেশিন অনুবাদ করবে কোনো ভুল থাকলে তা সংশোধন করে এবং পরবর্তী লাইনে কাজ করে তাকে আমরা বলি হচ্ছে ইন্টারপ্রেটার বুঝতেই পারছো তোমরা এখানে পার্থক্যটা কি মেইন কথা কিন্তু একই মেইন কাজ কিন্তু সেম কম্পাইলার যে কাজ করে ইন্টারপ্রেটারও একই কাজ করে কিন্তু দুজনের কাজের ধরন ভিন্ন কিভাবে ভিন্ন হলো কারণ ইন্টারপ্রেটার কি করে এই যেখানে আমি যে লাইনটি আমি পড়লাম তাতেই তোমরা বুঝতে পারছো যে প্রোগ্রাম ইন্টারপ্রেটার কি করে সে পুরো প্রোগ্রামকে এক লাইন এক লাইন করে সে অনুবাদ করবে এবং কি তা ভুল কোনো ভুল থাকলে সে তা সংশোধন করার জন্য তোমাকে মেসেজ দিবে তুমি সেই সংশোধনটি করে দিলে তারপর প্রোগ্রামটি নির্বাহ হবে তাহলে এখানে এরপরে কী আছে আমাদের দেখো যে একটি লাইন নির্বাহ শেষ হলে ইন্টারপ্রেটার একইভাবে উচ্চ প্রোগ্রামের পরবর্তী লাইনে গিয়ে মেশিন ভাষায় অনুবাদ করবে এবং কম্পাইলার উচ্চ প্রোগ্রামকে সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তর করে নির্বাহ করে বিধায় তাই ইন্টারপ্রেটার উচ্চ প্রোগ্রামকে রান করানোর জন্য সিপিও প্রোগ্রামের মধ্যে একটি মাধ্যম হিসাবে কাজ করে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউর জন্য যে কম্পাইলার উচ্চ প্রোগ্রামকে সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তর করে নির্বাহ করে তাই ইন্টার কম্পাইলার কী করে উচ্চ প্রোগ্রামকে সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তর করে নির্বাহ করে আর ইন্টারপ্রেটার কি করে প্রোগ্রামকে রান করার জন্য সিপিও এবং প্রোগ্রামের মধ্যে একটি মাধ্যম হিসাবে কাজ করে এটা একটা মাধ্যম হিসাবে কাজ করবে বেসিক এবং লিস প্রোগ্রামকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এরা সোর্স কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তরের জন্য ইন্টারপ্রেটারের প্রয়োজন হয় ইন্টারপ্রেটার প্রোগ্রাম নির্বাহ রান করার সময় দেখা এবং সংশোধন করার সুযোগ দেয় এই সুবিধাটি কিন্তু তোমার কম্পাইলার দেয় না কিন্তু ইন্টারপ্রেটার দেয় আর আর সুবিধা আছে সুবিধাগুলো একটু দেখে ব্যবহার বান্ধব প্রোগ্রাম ভুল সংশোধন করা পরিবর্তন করা সহজ হয় ইন্টারপ্রেটার আকারে ছোট বলে মেমোরি কম খরচ হয় অনুদিত অবজেক্ট প্রোগ্রামকে মেমোরিতে সংরক্ষণ করে রাখতে হয় না অনুদিত মানে বোঝাতে চাচ্ছে যে যে প্রোগ্রামটি আমি অলরেডি অবজেক্ট প্রোগ্রামে আমি রূপান্তর করে ফেলেছি সেটিকে এখানে সংরক্ষণ করে রাখতে হয় না এমনকি ছোটো কম্পিউটারে সাধারণত ইন্টারপ্রেটার বেশি ব্যবহার করা হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউর জন্য যে ছোটো কম্পিউটারে সাধারণত আমরা ইন্টারপ্রেটার সব থেকে বেশি ব্যবহার করি ইন্টারপ্রেটার অসুবিধাগুলো কী কী একটু দেখো প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলের তুলনায় পাঁচ থেকে পঁচিশ গুণ বেশি সময় লাগবে কারণ সে লাইন বাই লাইন সে ধরবে আর লাইন বাই লাইন সে তোমার ভুলগুলো বলবে তো তুমি এক লাইন ভুল সে বলল তুমি এক লাইনে ভুলটা তুমি সমাধান করলে তারপরে তুমি পরের লাইনটি লিখবে সেটা সমাধান করবে তারপরে তুমি আবার তার পরের লাইন লিখতে পারবে এটা তোমার সময় লাগবে অনেক বেশি যতবার প্রোগ্রাম কার্যকরী করতে হয় ততবারই প্রোগ্রাম নির্দেশগুলো একটির পর একটি অনুবাদ করে দিতে হয় এবার আসো আমরা কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যগুলো আমরা একটু দেখে নিই খুবই গুরুত্বপূর্ণ একটু দেখে নাও সম্পূর্ণ প্রোগ্রামটিকে সে একসাথে অনুবাদ করে এক লাইন এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে দুই নম্বর সবগুলো ভুল সে একসাথে প্রদর্শন করে এটা হচ্ছে এক লাইন এক লাইন করে সে ভুল প্রদর্শন করে এবং কি অনুবাদ করে ডিবাগিং টেস্টিংয়ের ক্ষেত্রে এটি ধীর গতি সম্পন্ন এবং এটি দ্রুত গতি সম্পন্ন প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে অনুবাদকৃত প্রোগ্রামটি পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত করে আর অনুবাদ অনুবাদকৃত প্রোগ্রামটিকে পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় না তার অনুবাদকৃত প্রোগ্রামটিকে পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর কে করে কম্পাইলার আর ইন্টারপ্রেটার কিন্তু একটি মাধ্যম হিসাবে কাজ করে এটা আমরা উপরে বর্ণনে আমরা দেখেছি এরপর কি লিখেছে প্রধান মেমোরিতে বেশি জায়গা লাগে প্রধান মেমোরিতে সে কম জায়গা নেয় আর কাজের প্রক্রিয়াটি একটু জটিল আর কাজের প্রক্রিয়াটি একটু সহজ অপেক্ষাকৃত এরপর আমরা চলে আসি আমাদের লাস্ট পয়েন্টে যে আমাদের অ্যাসেম্বলার আমাদের সিলেবাসের লাস্ট টপিক অ্যাসেম্বলার হচ্ছে কি এটা আমাদের তৃতীয় অনুবাদক প্রোগ্রাম এটার কথা আমরা অলরেডি প্রথমে আমরা অ্যাসেম্বলার বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যখন পড়েছিলাম তখন আমরা এটি সম্পর্কে একটু ধারণা পেয়েছিলাম এখন আমি তার ডেসক্রিপশনে যাব অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয় অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে এটা কিন্তু স্পেসিফিক এটা কি এই অনুবাদক প্রোগ্রাম দিয়ে তুমি কিন্তু যে কোনো প্রোগ্রামকে কিন্তু তুমি মেশিন ভাষায় রূপান্তর করতে পারবে না শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামের প্রোগ্রামকেই তুমি মেশিন ভাষায় রূপান্তর করতে পারবে এর প্রধান কাজগুলো কি কি দেখো নিমোনিক কোডকে যন্ত্র ভাষায় অনুবাদ করা সাংকেতিক ঠিকানাকে যন্ত্র ভাষায় লেখায় লেখার ঠিকানায় পরিণত করা সাংকেতিক ঠিকানা বলতে কোনগুলো ওই যে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এলডিএ লোড অ্যাকুমুলেটর তারপরে ডিফ মানে ডিভিশন তারপর এস ইউ সাব মানে সাবট্রাকশান এই যে নিমো এই যে সাংকেতিক কোডগুলো বা ঠিকানাগুলো এই এগুলোকে সে কী করবে মেশিনের ভাষায় সে অনুবাদ করবে প্রত্যেক নির্দেশ ঠিক আছে কিনা পরীক্ষা করা ঠিক না থাকলে তা জানানো সব নির্দেশ তথ্য মুখ্য স্মৃতিতে রাখা আর সব ভুল সংশোধনের পর প্রথম নির্দেশ থেকে কাজ শুরু করতে কন্ট্রোলকে নির্দেশ দেয় সাংকেতিক ভাষায় প্রত্যেক নির্দেশকে যন্ত্র ভাষায় একটি নির্দেশে পরিণত করে এবার আসো আমরা লাস্ট একটি পার্থক্য আমাদের আছে সেটি হচ্ছে অ্যাসেম্বলার কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য প্রথমটাই কি দেখো একদম কি প্রথমেই আছে আমাদের দেখো ধরন তো আমি বলেই দিয়েছিলাম যে আমাদের এখানে যে তিনটি অনুবাদক প্রোগ্রাম আছে তিনটার ধরন কিন্তু একই তিনটাই দেখো এখানে অনুবাদক প্রোগ্রাম কিন্তু দেখো দেখলে বুঝতে পারবে অনুবাদক প্রোগ্রাম প্রোগ্রাম কি যে অনুবাদক ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে সেটা আর যে অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকে আমরা বলবো কম্পাইলার আর কি দেখো যে অনুবাদক প্রোগ্রাম এক লাইন এক লাইন করে মেশিন ভাষায় এসে কি করবে রূপান্তর করবে তাকে আমরা বলবো ইন্টারপ্রেটার এবার আসে ডিবাগিং ইন্টারেস্টিং এটা দ্রুতগতি সম্পন্ন কম্পাইলার ধীরগতির সম্পন্ন ইন্টারপ্রেটার দ্রুতগতি সম্পন্ন প্রোগ্রামের আকার অ্যাসেম্বলিতে ছোট হয় কম্পাইলারে বড় হয় ইন্টারপ্রেটারও ছোট হয় কারণ এটি ছোটো কম্পিউটারের জন্য বেশি ইফেক্টিভ কার্য পদ্ধতি ছোটো এটা একটু জটিল এটা আপনাকে একটু সহজ মেমোরি এটা কম প্রয়োজন হয় কম্পাইলারের সবথেকে বেশি মেমরি লাগে এবং কি ইন্টারপ্রেটারের সবথেকে কম প্রয়োজন হয় মেশিন প্রোগ্রাম মেশিন প্রোগ্রাম এটা পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামকে সে মানে কনভার্ট করতে পারে বা ট্রান্সলেট করতে পারে এটাও পূর্ণ প্রোগ্রামকে ট্রান্সলেট করতে পারে এটা পূর্ণাঙ্গ নয় এটা সময় কম লাগে এটাও কম লাগে এটা সময় একটু বেশি লাগে আর এখানে ভুল প্রদর্শন একসাথে করবে এটা এটাতেও একসাথে করে আর এটাতে ভুল প্রদর্শন করে একবার একবার করে মানে এক লাইন এক লাইন করে সরি কম্পাইলার সে একবার করে সে এক সেও কম্পাইলার অনুবাদ সে একবারই অনুবাদ সে একবারই করে আর এন্টারপ্রেটারকে বারবার বারবার করতে হয় আর ব্যবহার অ্যাসেম্বলি ভাষাকে অ্যাসেম্বলারকে শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষা রূপান্তরের জন্য ব্যবহার করা হয় কম্পাইলার ছোট প্রোগ্রামে ব্যবহার করা হয় আর ইন্টারপ্রেটার বড় বড় প্রোগ্রামগুলোতে আমরা ব্যবহার করতে পারি এখানে লাস্টের জিনিসটাতে তোমাদের কনফিউশন তৈরি করতে পারে এটা সম্পর্কে আমি একটু বলে দিই কম্পাইলার হচ্ছে ছোট প্রোগ্রামে আমরা ব্যবহার করতে পারি আর ইন্টারপ্রেটার বড় প্রোগ্রামে ব্যবহার করতে পারি আর কম্পাইলার হচ্ছে ইন্টারপ্রেটার হচ্ছে আমরা ছোট ছোট মেশিনে আমরা ব্যবহার করতে পারি আর কম্পাইলার আমরা বড় মেশিনগুলোতে ব্যবহার করতে পারি আশা করি তোমরা এই বইতে আমাদের শেষ যে টপিকটুকু আছে তোমরা বুঝতে পারছো এমনকি সময়